প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বিল্ডিং মেইনটেনেন্স ওয়ানের 9 নম্বর জব করাবো। জবের নাম কংক্রিট মিশ্রণের স্ল্যাম টেস্টকরণ। এই স্ল্যাম টেস্ট করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন। এই যন্ত্রপাতিগুলো হলো, 1 নম্বরে হলো স্ল্যাম কোন। তোমরা দেখতে পাচ্ছ একটা কোন আকৃতি ফাস্টাম, এর নিচের প্রান্তের ব্যাস 20 সেন্টিমিটার, এই প্রান্তের ব্যাস 10 সেন্টিমিটার, এর উচ্চতা 30 সেন্টিমিটার। তারপরে এই একটা যন্ত্র যার নাম কুর্নি, প্রত্যেক রাজমিস্ত্রির হাতে থাকে। এর দ্বারা আমরা মশলা নাড়াচাড়া করব। দ্বিতীয়ত একটা স্কেল যার মাধ্যমে আমরা মেজারমেন্ট নেব, মাপ নেব। আর এ একটা রড যার দ্বারা আমরা কংক্রিটের কার্যোপযোগিতা ঠিক করার জন্য বা স্ল্যাম করার জন্য মশলাকে খুঁচিয়ে কম্প্যাক্ট করার জন্য এটা ব্যবহার করব। আর একটি জিনিস আমরা রেখেছি এখানে, এটা হলো স্ল্যাম্পের বেস যার উপরে আমরা স্ল্যাম পরীক্ষা করব। এখন আমি কাজ শুরু করতে পারি। আমাদের রেশিও হবে 1-2-4, 4 ভাগ খোয়া। এখন এই কংক্রিট স্ল্যাম কোণে আস্তে আস্তে প্রবেশ করাই। চারের এক অংশ হলে আমরা এই রড দিয়ে 25 বার খোঁচা দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. তারপরে আবার আমরা কংক্রিট ভিতরে দিব। এখন হাফ বরাড হয়ে গেছে, আবার আমরা এই রড দ্বারা 25 বার খোঁচা দিব। 1, 2, 3, 4, 5, আবার আমরা ভরাট করি। চার ব্যাগের 3 ভাগ ভরাট করার পর আবার আমরা 25 বার দিব। 1, 2, 3, 4, আবার আমরা ভরাট করি। এবার আমরা আবার 25 বার, 1, 2, 3, 4, হ্যাঁ উঠে না জানিও সমানভাবে যেন থাকে, ঠিক আছে। এখন আমরা এটা আস্তে আস্তে উঠাবো। আমরা জানি এই কোণটার মাপ হলো 30 সেন্টিমিটার। আমি দুটা কান ধরে বা হাতল ধরে ধীরে ধীরে তুলতে থাকব। এমনভাবে তুলবো যেন ভেঙে না যায়। আমরা জানি এটার উচ্চতা ছিল 30 সেন্টিমিটার,
এখন বর্তমান কত আছে এটা মাপবো আমরা এইমাত্র মেপে দেখলাম আমাদের কোণটা ছিল 30 সেমি কোণটা উঠানোর পর আমরা যখন কোণ সরায় ফেললাম তখন মশলা বসে গিয়েছে আমরা মেপে দেখি 9 সেমি বসে গেছে এই 9 সেমি বসার কারণে আমার মনে হচ্ছে পানির পরিমাণ বেশি হয়েছে পানির পরিমাণ বেশি থাকলে কার্যপযোগিতা কমে যাবে এইভাবে আমরা কংক্রিটের স্ল্যাম টেস্ট করতে পারবো তোমরা অবশ্যই দেখতে পেরেছো বা শিখেছো যে কিভাবে স্ল্যাম টেস্ট করতে হয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে